ঘাটাল শহরের 2 নম্বর ওয়ার্ডে কি অনির্দিষ্টকালের জন্য পানীয় জল বন্ধ? বিদ্যুতের খুঁটির কাজ করতে গিয়ে পাইপলাইন ফেটে বিপত্তি ঘটল ঘাটাল শহরের 2 নম্বর ওয়ার্ডে। আজ 3রা ফেব্রুয়ারি দুপুরে ওই পাইপলাইনটি ফেটে যায়। এর ফলে রাস্তার উপরে জল জমা হয়ে যায়, ফলে এলাকায় জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে জানা গিয়েছে। ঠিক কবে ওই পাইপলাইনটি সারানো হবে তা নিয়ে চিন্তিত এলাকার বাসিন্দারা। যদিও ওই ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা সিংহ রায় জানিয়েছেন, 4 ফেব্রুয়ারি সকালের মধ্যেই পাইপলাইনটি সারিয়ে দিয়ে জল সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হবে। স্থানীয় সংবাদের রিপোর্ট, ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।